আদিবাসী বিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, কালচিনিতে গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে মেতে উঠলেন ধামসা মাদলের তালে। রাজ্যের প্রশাসনিক প্রধান ধরা দিলেন অন্যরূপে। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছে নানা কর্মসূচি। এসবের মাঝেই বুধবার কালচিনির সুভাষিনী চা বাগানের ফুটবল মাঠে গণবিবাহের আয়োজন। এদিন গণবিবাহের অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, 510 জোড়া অর্থাৎ 1020 জন দুস্থ আদিবাসী যুবক যুবতীর বিয়ে দেন তিনি। নিজের হাতেই নবদম্পতিদের আশীর্বাদ করেন। প্রসঙ্গত, প্রায় 16 মাস আগে ফলাকাটায় শাল ও বাঁশ গাছকে সাক্ষী রেখে আদিবাসী রীতি মেনে ক্রুক ভাষায় মন্ত্রোচ্চারণের মাধ্যমে গণবিবাহের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার ফের আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতীদের গণবিবাহের আয়োজন। বিবাহ উপলক্ষে কালচিনি ফুটবল মাঠে অস্থায়ী বিয়ের মণ্ডপ প্রস্তুত করা হয়েছিল। বিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে ধামসা মাদলের তালে মেতে ওঠেন তিনি। মঙ্গলবার আলিপুর দুয়ারের সভা চলাকালীন সভাস্থলে অসুস্থ হয়ে পড়েন এক কিশোরী। বক্তব্য চলাকালীন বিষয়টি বুঝতে পেরে সভা বন্ধ করেন। দ্রুত অসুস্থ কিশোরী মুস্কানের দিকে জল নিয়ে ছুটে যান। কিশোরীকে মঞ্চে তুলে নিজের হাতে জল খাইয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি। এদিন ফের অন্যরূপে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে মেতে ওঠেন ধামসা মাদলের তালে। আদিবাসী মহিলাদের সঙ্গে তিনি ধামসার তালে, মাদলের তালে তিনি একাত্ম হয়ে গেছেন। ইনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি পারেন যখন যেখানে যেরকম পরিস্থিতি সেটাকে কাটিয়ে উঠে সকলের সঙ্গে একাত্ম হয়ে সকলের সাথে সকলের পাশে আমাদেরই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আদিবাসী যারা আমাদের লোকসংস্কৃতির শিল্পীরা রয়েছেন, নৃত্যশিল্পীরা, তাদের নৃত্য সম্ভারে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। ধামসার তালে, মাদলের তালে তিনি তাদের হাত ধরে তিনি তাদের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তরবঙ্গ।